বাসায় যখন মেহমান চলে আসে তখন তাদের থেকে বেশি এক্সাইটেড থাকি আমি কারণ মেহমান বাসায় আসলেই আমি চাই তাদেরকে নিয়ে একটু বাইরে বের হতে তো আজকে যখন বাসায় আমার ননদ চলে এসেছিলো তো তাদেরকে নিয়ে আমি আজকে বের হয়েছি আমাদের বরিশালের চৌমাথাতে তো সেখানে গিয়ে কী কী করলাম সব কিছু থাকবে আজকের ভিডিওটা তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি কিছুদিন আগের ভিডিও তো যেদিন আমরা বিকালবেলা বের হয়েছিলাম সেদিন সকাল থেকে অনেকটাই বৃষ্টি ছিল হালকা হালকা বৃষ্টি থাকলেও দুপুরের দিকে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো তখন বাসায় বসে ভাবছিলাম যে হয়তো আজকে যেতেই পারবো না এতটা বৃষ্টি তো দেখলাম কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা একটু কমে গিয়েছে তারপর ভাবলাম যে কি নিয়ে তাহলে বের হওয়া আছে আর এদিকে কিন্তু রাস্তাঘাটের অবস্থা একেবারেই খুবই খারাপ মানে পুরো জায়গায় পার মাঝে মাঝে পানি জমে গেছে আর সেখানে কিন্তু অনেকটা পরিমাণে কাদাও হয়ে গিয়েছে তো আমি হলো মেহেরিমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম আর সামনে আমার ভাগ্নি যাচ্ছিলো আর আমার মেয়ে হলো এদিকে তাকে যে কোনো ড্রেসে পরাই না কেন সে সেটা নিয়ে আমরা এক এক করে সবাই মিলে যাচ্ছিলাম আর আর আমার ননদ আমার ভাগ্নি মেহেদিমা আর আমি তিনজন মিলেই যাচ্ছি তো এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম তো সেই অটো নিয়ে যাচ্ছিলাম আর আবহাওয়াটা একেবারে থমথমে ছিল মনে হচ্ছিলো যেন অনেকটা সময় পেরিয়ে এসেছে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু আসলে এরকম না মেঘার মেঘলার কারণে এরকম হয়ে গিয়েছে তো অনেকক্ষণ পরে আমরা চলে আসলাম আমাদের বরিশালের চৌমাতা সাহনারা আমি অনেকবারই এসেছি তবে বরিশালের মধ্যে যখন থাকা হয় তো বরিশালের মধ্যে সুন্দর সুন্দর জায়গাগুলোতে কিন্তু বারবার করে যাওয়া হয় তো সেই জন্য মেয়েকে নিয়ে চলে এসেছিলাম আর এখানে আসার সাথে সাথেই দেখলাম যে একেবারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমরা একটু পাশে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরে আর কি বৃষ্টি যখন কমলো তখন আমরা পার্কের মধ্যে ঢুকলাম তো এখানে এসে আসলে মানুষজন নেই খুবই কম পরিমাণে মানুষ যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল তো সেই জন্য কিন্তু কেউ তেমন একটা বের হয় নাই তো আজকে যেহেতু আমরা বের হয়েছি তো অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল আর আমার মেয়েও একটু সুযোগ পেয়েছে তো এখানে পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা আপনাদের তো অনেক ভিডিওতে এখানে জায়গাগুলোতে দেখিয়েছি তো আজকে আবারও দেখাচ্ছি তো এখানে এসে আমার মেয়ে হলো আজকে একেবারে দোলনাটা খালি পেয়েছে এখানে আসলে দেখা যায় যে দোল কিন্তু খালি পাওয়া যায় না সিরিয়ালে দাঁড়াতে হয় তো সেই জন্য আজকে সে একেবারে ফাঁকা পেয়ে কিন্তু উঠে বসে আছে তো আমি হচ্ছিলাম পাশে দিকে দোল দিচ্ছিলাম তো সে এখানে বসে বসে দোল খাচ্ছিল আর যেহেতু শীতকাল তো সেই জন্য কিন্তু অনেক রাত করে নিই আমরা কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করেছি আর এখানে চারোপাশটায় কিন্তু যখন লাইটিংগুলো জ্বালিয়ে দেয় লাইটগুলো তখন কিন্তু অনেক বেশি দেখতে সুন্দর লাগে আর এখানে চারপাশটায় কিন্তু ভিজা ছিল কোথাও বসার কোনো জায়গা ছিল না তাই এখানে বেশি একটা সময় আমরা কাটায়নি কিছুক্ষণ রাউন্ড দিয়ে তারপর কিন্তু চলে গেছে তো আমার মেয়ে হলো এখান থেকে যেতে চাচ্ছিলো না সেখানে দোলনায় বসে খা দোলনা খাবে তো তারপর আমরা চলে আসলাম চৌমাথা তো চৌমাথা চলে এসে আমরা লেকের পাড়ে গেলাম লেকের পাড়ে গিয়ে আমরা এই যে ঝাল ঝাল বোম্বাই শিঙাড়া অর্ডার করেছিলাম তো এই সিঙ্গারাগুলো যে এত পরিমাণে ঝাল ছিল তো আপনাদের কি বলবো আর অনেক বেশি মজাও কিন্তু ছিল টক ঝাল মিশিয়ে কিন্তু একটা খুব সুন্দর সুন্দর এখানে চাটনি দিয়ে দিয়েছিলো তো সেই চাটনিগুলো দিয়ে কিন্তু ভুরিয়ে ভরে খাচ্ছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল তো এদিকে আমার মেয়ে হলো খাচ্ছিলো না সে অনেক বেশি ঝাল পাচ্ছে তো সেজন্য সে খাচ্ছিলোই না তো এখানে পরবর্তীতে আবার আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিলাম তো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিয়ে এখানে ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল আর বরাবরই আমার বাইরে খাবার খুব বেশি ভালো লাগে তারপর চলে আসলাম এই ছোটো দোকানগুলোতে এই দোকানগুলোতে না এসে কিন্তু আমি পারি না কিছু লাগুক আর না লাগুক এই দোকানগুলোতে আমার আসতেই হয় তো তারপর এখান থেকে কিছু কোনো কেটা করে কিন্তু আমরা চলে এসেছিলাম বাসায় তো কেমন লেগেছে আমার ছোট্ট একটি ভিডিও অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ